online school, dear learners. Today I will discuss about scene passage in unit 9 lesson 2 in model 29 long 2. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মডেল 29 এর 2 নাম্বার প্যাসেজ ইউনিট 9 লেসন 2 থেকে নেওয়া এই প্যাসেজটি নিয়ে আলোচনা করব এখানে আমরা 2 নাম্বার প্যাসেজ থেকে তোমরা জানো যে কিছু কোশ্চেন থাকে যেগুলো অ্যানসার দিতে হয় আমরা আজকে সেটাই আলোচনা করব এখানে আমরা টেক্সটটা লিখেছি দেখো এই টেক্সটটা পড়ে অর্থ করব এবং আমরা প্রশ্নগুলো উত্তর দেব তো শুরু করছি The sun is getting hotter. The sun is getting hotter. क्यों तो से सूर्य प्रत्येक दिन उत्तप्त होते हैं. It is also very old. ये तो अनेक पुरातन, अनेक वर्ष को. तुमने जाने इधर सूर्य अनेक वर्ष. It is almost 4500 million years old. ये तो वर्ष का तो 45 मिलियन ईयर The Earth's climate has been changing for all this year. You have to say the Earth's climate. A পৃথিবীর আবহাওয়া has been changing. পরিবর্তন হচ্ছে for the all this year. প্রত্যেক বছর. অর্থাৎ প্রত্যেক বছর আবহাওয়া কি হতেছে পরিবর্তন হচ্ছে. But the climate is heating up much faster now. কিন্তু জলবায়ু কি হতেছে জলবায়ু হিটিং আপ মাস মাস্টার অতি দ্রুততার সহিত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে মাস মাস্টার নাও হিউম্যানস অ্যান্ড দেয়ার মেশিনস আর রেসপন্সিবল ফর দা র‍্যাপিড হিটিং আপ অফ দা আর্থ হিউম্যান অ্যান্ড দেয়ার মেশিন এর জন্য কে দায়ী হিউম্যান অ্যান্ড দেয়ার মেশিন মানুষ এবং তাদের কলকারখানা আর রেসপন্সিবল দায়ী ফর দা র‍্যাপিড হিটিং দ্রুত তাপমাত্রা বৃদ্ধির পৃথিবীতে তাহলে পৃথিবীতে এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এজন্য দায়ী কে মানুষ এবং কলকারখানা অলমোস্ট অল মেশিনস ইউজ হুইলস দেখা যায় প্রায় সবই মেশিন গুলো কি হয় ইউজ হুইলস হুইল শব্দ তো কি হুইল অর্থ হচ্ছে জ্বালানি তারা জ্বালানি ব্যবহার করে কি রকম জ্বালানি সাসাস অয়েল গ্যাস অর অয়েল তেল পুরায় এছাড়া গ্যাস এছাড়া কয়লা জ্বালায় যেগুলো কি করে বায়ু দূষণ করে এবং তাপমাত্রা বৃদ্ধি পায় অল অফ দেম আর পলিউটিং এনভায়রনমেন্ট এবং এই সবগুলাই আসলে কি করতেছে আমাদের পরিবেশকে দূষিত করতেছে পলিউটিং শব্দটা কি দূষিত করা এই সমস্ত জ্বালানিগুলো আমাদের পরিবেশকে দূষিত করতেছে মাস অফ দিস পলিউশন কন্টেইনস এ গ্যাস এই যে পলিউশনগুলো দূষণ এগুলো কি করে কন্টেইন অন্তর্ভুক্ত করে এই গ্যাস গ্যাস অন্তর্ভুক্ত করে কার্বন ডাইঅক্সাইড কোন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই সমস্ত জ্বালানি থেকে আসে যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং মারাত্মক ক্ষতিকর ইট ইজ দিস গ্যাস হুইচ পলিউট দ্য অ্যাটমোস্ফিয়ার এটাই আসলে গ্যাস যেটা কি করে আমাদের পরিবেশকে দূষিত করতেছে আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করতেছে তাহলে এই প্যাসেজ থেকে আমরা এখানে প্রশ্ন আছে কয়েকটা আমরা সেই প্রশ্নগুলো শিখব তোমরা প্যাসেজটা অবশ্যই বাসায় ভালো করে পড়বে একদম কনফিডেন্ট সহ তাহলে এছাড়া কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে যেগুলো তোমরা করতে পারবে এখন আমরা পাঁচটা কোশ্চেন করব এবং এগুলো অ্যানসার দেব দেখো কোশ্চেন নাম্বার 1 এ হোয়াট ইজ গেটিং হটার হাউ ওল্ড দ্য ইজ দ্য সান হোয়াট ইজ গেটিং হটার বলছে যে কোন জিনিসটা দ্রুত তাপ বৃদ্ধি পাচ্ছে মানে আরো উত্তাপ হচ্ছে কোনটা হবে আমরা এখানে কি লিখবো দ্য সান ইজ গেটিং হটার দেখো প্রথমে যা আছে দ্য সান ইজ গেটিং হটার অর্থাৎ প্রথম লাইনটাই আমরা কি করব অ্যানসার লিখব দ্য সান ইজ গেটিং হটার হাউ ওল্ড ইজ দ্য সান এই সূর্য কত বছর বয়স প্যাসেজ মতো পরিষ্কার দেওয়া আছে ইট ইজ অ্যাবাউট 4500 মিলিয়ন ইয়ার্স ওল্ড কত বছর 4500 মিলিয়ন বছর এখান থেকে আমরা প্যাসেজ থেকে হবু উঠে দিতে পারবো এরপরে তিন নাম্বার হু আর রেসপন্সিবল ফর দ্য র‍্যাপিড হিটিং আপ অফ দ্য আর্থ এই যে পৃথিবী দ্রুত কি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর জন্য কে দায়ী রেসপন্সিবল শব্দ অর্থ কি রেসপন্সিবল অর্থ হচ্ছে দায়ী কে দায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে
Hymen and the endocrines are responsible for the rapid heating up of the arm. তাহলে পরিষ্কার आंसर কি হিউম্যান এন্ড দেয়ার মেশিন ওই লাইনটা পুরো পুরো বুঝে দাও তাহলে তোমার आंसर হয়ে যাবে তাহলে একবারে হিউম্যান এন্ড দেয়ার মেশিন আর রেসপন্সিবল ফর দা র‍্যাপিড হিটিং আপ অফ দা আর্ট দেখো সি নাম্বার হোয়াট ইজ হিটিং আপ মাস ফাস্টার নাও বলছে এই যে দ্রুত বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলো কি বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আছে পলিউশন মাস ফাস্টার নাও এখানে প্রশ্ন সরাসরি দেওয়া আছে the climate as climate has been changing for all those years but the climate seems to become much faster now climate climate মানে কি জলবায়ু জলবায়ু কি হচ্ছে এটা দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা কি লিখতে পারবো the climate এখানে লিখবো আমরা the climate almost the climate is heating up and much faster now এরপর তিন নাম্বার what do all was always in use সকল মেশিনগুলা কি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় সকল মেশিনগুলা দেখো লেখা আছে অলমোস্ট অল দা মেশিন ইউজ ফুয়েলস সকল মেশিনগুলা জ্বালানি ব্যবহার করা হয় এখন আমরা আচ্ছা লিখব অল মেশিনস ইউজ ফুয়েলস ই নাম্বার গিভ সাম एग्जांपल অফ ফুয়েল বলছে যে কিছু ফুয়েলের উদাহরণ দাও প্রত্যেক বছর একটা সিগন্যাল লেখা আছে ফুয়েল সাসাস অয়েল গ্যাস অর অয়েল এই দুকান দিতে পারি শুধুমাত্র এক্সাম্পল দেবো আমরা কি অয়েল অয়েল অর গ্যাস এরকম ভাবে আমরা প্রসেস থেকেও অ্যানসার পেতে পারি দেখো আমি যেটা বলেছি পাঁচটা প্রশ্ন লিখেছি পাঁচটা অ্যানসারই কিন্তু প্রসেস অফ বোধ আছে তাহলে তোমরা যদি বেশি বেশি পড়ো অবশ্যই তোমরা প্রসেস থেকে বের করতে পারবে জেলা লাস আজকে আমরা কোশ্চেন বের করলাম আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ